মায়াপুর ইস্কন এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বড় মন্দির এই মায়াপুরেই, এবং দ্বিতীয় লকডাউনের পর আপনি যদি খুব কম বাজেটে একদিন থেকে ঘুরতে চান তো অবশ্যই চলে আসুন মায়াপুর। খুব সুন্দর লাগবে একদিন থেকে ঘোরার জন্য। এবং মায়াপুরে কি করে আসবেন, কোথায় থাকবেন এবং কোথা থেকে খাবেন এবং তার খরচই বা কত, তো ভিডিওটি পুরো দেখুন, তাহলেই আপনি মায়াপুর চলে এসে একদিন থেকে ঘুরে নিতে পারবেন। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। প্রথমেই বলি কি করে আসবেন। হাওড়া থেকে ট্রেনে নবদ্বীপ, সেখান থেকে হুলোর ঘাট পেরিয়ে আপনি চলে আসতে পারেন মায়াপুর, অথবা যদি গাড়ি করে আসেন হাওড়া দিয়ে এলে গৌরাঙ্গ সেতু পেরিয়ে কৃষ্ণনগর হয়ে চলে আসতে পারেন মায়াপুর, অথবা যদি বাসে করে আসেন তাহলে কৃষ্ণনগর, কলকাতা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে অটো বা টোটো ধরে চলে আসতে পারেন মায়াপুর। আর যদি গাড়ি নিয়ে আসেন তো মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরেই গাড়ি রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে, 100 টাকা 24 ঘন্টার জন্য। আপনি যদি মায়াপুরে এসে থাকেন তো এটা হচ্ছে মায়াপুরের কার পার্কিং। আপনি যদি নিজস্ব গাড়িতে বা যে কোনো গাড়ি নিয়ে আসেন তো এখানেই আপনাকে গাড়িটা পার্কিং করতে হবে। 24 ঘন্টার জন্য 100 টাকা করে চার্জ। যখন থেকে ঢুকবেন তখন থেকে 24 ঘন্টা স্টার্ট। আর যে ভবনেই আপনি থাকেন না কেন কার পার্কিং মোটামুটি এই জায়গাটাই বেশি। মায়াপুরে এসে কোথায় থাকবেন? ইস্কন মন্দিরের মতো থাকার জায়গা আর ভালো নেই। বাইরে অনেক হোটেল থাকলেও সবচেয়ে ভালো ইস্কনের মন্দিরের ভেতরই থাকা, এবং এখানে থাকার জন্য অনেকগুলি ভবন আছে, যেমন গদা ভবন। এই গদা ভবনেই মেন রিসেপশান। আপনি যদি মায়াপুর ইস্কনে এসে ঘর বুক করেন তাহলে এই গদা ভবনের রিসেপশানেই আপনাকে কথা বলতে হবে, এবং ভোগের কুপন মায়াপুর ইস্কন মন্দিরের গেটে আর এই গদা ভবনেই পেয়ে যাবেন। রুমগুলো খুব ভালো, দেখে নিন রুমগুলো। খুব সুন্দর সাজানো গোছানো ঘর, এবং তার সাথে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। দুটো বেড দেখে নিন, একদম ফোল্ডিং করে রাখা, খুব সুন্দর ব্যবস্থা এই মায়াপুরে বিছানার। আর অনলাইনে এই সাইট থেকে আপনি যে কোনো ভবন বুক করে নিতে পারেন। এবার দেখব মায়াপুরে কি কি ঘুরব। চলুন টোটো করে চলে যাই ঘুরতে। 150 টাকার টোটো ভাড়া দিলেই আপনাকে পুরো ইস্কন মন্দির ঘুরিয়ে দেখাবে এবং তার সাথে বুঝিয়ে দেবে কোনটা কি। চলুন দেখতে থাকি। এই যে হরে কৃষ্ণ, এই দেখুন এই চক্রভবন দেখতে পাচ্ছেন, এই যে লম্বা এই চক্রভবনটা, এটা হচ্ছে গদাভবনে রুম বুকিং করা হয় 300 টাকা দিয়ে 6 জন করে এক একটা রুমে আপনারা থাকতে পারেন। এই দেখুন এটা হচ্ছে সিনিয়র সিটিজেন যারা ব্রহ্মচারী তাদের আশ্রম। এই দেখুন চৈতন্য ভবন, উপরে রিসেপশন আছে, রিসেপশনে যদি রুম বুকিং করা হয় এখানে থাকতে পারবেন আপনারা। এই যে এটা গীতা ভবন দেখতে পাচ্ছেন, এখানে 50 টাকা যদি টোকন কাটেন এখানে খাওয়ানো হয়। আর নিচে রিসেপশন আছে, নিচে রিসেপশনে যদি রুম বুকিং করা হয় এখানে বুকিং করে থাকতে পারবেন। আর এই দেখুন এটা ঈশ্বরধাম ভবন, আপনারা তীর্থযাত্রীরা আসলে থাকার জন্য 800 টাকা থেকে শুরু করে এখানে 5000 টাকা মধ্যে রুম আছে। আপনারা এখানে যার যেরকম ক্ষমতা আছে সেরকম এখানে রুম নিয়ে থাকতে পারবেন। ঈশ্বরধাম ভবন এটা হচ্ছে সব বেস্ট বলে, সুন্দর, খুব ভালো। এটা হচ্ছে বংশী ভবন, যারা আমাদের ইস্কনের লাইভ মেম্বার তাদের জন্য থাকা আর খাওয়া 3 দিন ফ্রি। এটা ৩৫৫০০ টাকা দিলে আপনার লাইভ মেম্বার হওয়া যায়। এই দেখুন এই বাসগুলো দেখতে পাচ্ছেন, বাইরে প্রচারে যায় এই বাসগুলো, আমাদের প্রচার করতে যাওয়া হয়। আপনারা ওদিকে যাই নাকি জানি না, কলকাতা আছে না, কলকাতার ওই যে ব্রহ্মচারীরা আছে না, ব্রহ্মচারীরা সব যত গাড়ি আছে সবাই এখানে এখানে থাকে, ওদের জন্য এই বিল্ডিংটা সংকীর্তন ভবন হয় যার নাম। আমাদের ইসকন ওই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন না, ওই মন্দির থেকে ডাইরেক্ট সোজা এই রাস্তাটা হবে এই গঙ্গা পর্যন্ত, গঙ্গার থেকে স্নান করে আবার মন্দিরে যেতে পারবেন 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার। এটা 2022 সালের কথা ছিল, এখন বলতে পারছি না, এখন তো অনেক কাজ বাকি। লকডাউন প্রচুর বড়, লকডাউন এই যে লকডাউন অনুযায়ী এখন তো কাজ করতে পারে নাই, ওগুলো পিছিয়ে যাবো না। এই দেখুন আপনার নিজে যদি কিছু দেন না, ধরো 2-5 টাকা দিলে হাতে মানে হাতে নেবে, উনি নিয়ে ওনাকে দেবে। এই যে আমার বাড়িকে দেখুন, ওই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে যত বিদেশে আছে রাশিয়ান, আমেরিকান, লন্ডন, যত বিদেশি এখানে থাকে সবার জন্য বাড়ি ঘরগুলো গৃহস্থেরিয়া। এই দেখুন এটা হচ্ছে নিত্যানন্দ কুটির, 200 টাকায় 60 জন করে এক একটা রুমও থাকতে পারবে। নিত্যানন্দ কুটির সবচেয়ে কম খরচে মায়াপুরে থাকার জায়গা। ভালোই, খারাপ নয়, কিন্তু আপনার যেমন বাজেট তেমন অনুযায়ী এখানে রুমের ব্যবস্থা আছে এবং ভবনটাও তার সাথে পাল্টে যায়। আর এই দেখুন আমার ডান দিকে এটা হচ্ছে গুরুকুল, বৈদিক শিক্ষা দেওয়া হয়, ভাগবত গীতার শিক্ষা হয়। আর এটা হচ্ছে পদ্মপুকুর, এখান থেকে পদ্মফুল তুলে ভগবানের সেবা চলে প্রতিদিন সকালবেলা। আর এই দেখুন এই যে জুলন গার্ডেন লেখা আছে, এটা জুলনের সময় জুলন যাত্রা হয় শ্রাবণ মাসে। দুটো এই দেখুন এটা হচ্ছে শ্রুতি ভবন, অনলাইনে বুকিং করা হয়, অনলাইনে বুকিং করলে এখানে থাকতে পারবেন। আর এটা হচ্ছে মায়াপুর গোশালা, আপনারা গোমাতা দর্শন করে আসুন, ঠিক আছে, আমরা এখানে থাকবো। ফ্রেন্ড, এতক্ষণ আপনারা দেখলেন পুরো মায়াপুর কোথায় কি আছে না আছে। এবার আমরা এসে পৌঁছেছি গোশালা, মায়াপুরের এটা গোশালা, এখানে সব গরু থাকে এবং এটা আমরা দেখব। চলুন গোশালাটা একটু আমরা দেখে নিই। এখানে দোকান রয়েছে, এখানে গোশালা থেকে দুধ থেকে সেই দুধের ঘি ও মিষ্টি দই 200 গ্রাম 30 টাকা, আর লস্যিও 200 গ্রাম নাকি 200 গ্রাম 30 টাকা, আর টক দই কত 200 গ্রাম, টক দই 200 গ্রাম 30 টাকা। মায়াপুর গোশালার এসে কিন্তু দই বা লস্যি মিস করবেন না, খেয়ে দেখবেন সত্যি দারুণ খেতে। মায়াপুর গোশালার দই ঘি সত্যি খুবই ভালো। মায়াপুর গোশালা, কত গরু এবং তার দেখার জন্য কত লোক নিযুক্ত রয়েছে। বিরাট বড় এই গোশালা, কত গরু আছে গুণে শেষ করা যাবে না। কিন্তু কিছু গরু গোয়ালে তো, কিছু গরু মাঠে এখনো। শুধু গরু নয়, তার সাথে ষাঁড়ও আছে কিন্তু। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা মায়াপুর গোশালায়, এখানে অনেক গরু দেখলাম, সব বিরাট বিরাট গরু। আমি তো গরু চিনি না, তো বুঝতে পারলাম না, কারণ মোটা মোটা সিং বড় বড় গরু দেখলেন। তো প্রচুর গরু আছে এখানে। এই গোশালার গরুর দুধ থেকেই নানা রকমেরা ঘি, ক্ষীর বলুন, পনির বলুন তৈরি করে এবং সবাইকে খাওয়ানো হয়। তো উপরটা আছে পুরো বিচুলি, গরু খাবার বিচুলিটা পুরো উপরটা এবং তলাটা পুরো গরু। তো এখন ম্যাক্সিমাম খালি দেখছেন গরুগুলো কিন্তু মাঠে চড়ছে, ওখান থেকে আস্তে 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 গরুগুলো দেখলেন সব যে নিজে যার জায়গায় ঢুকে যাচ্ছে। তো মায়াপুর এলে গোশালা দেখতে ভুলবেন না, খুব ভালো লাগবে দেখে। আর অবশ্যই একটু দই বা লস্যি অন্তত খেয়ে দেখবেন, দারুণ খেতে। টোটো করে ঘুরে ফেরার পর সুন্দর আরতি হচ্ছে। এই আরতি কিন্তু মাঝে মধ্যেই অনেক জায়গায় হচ্ছে এবং তার সাথে আপনিও নাচে যোগদান দিতে পারেন। ফরেনার ইন্ডিয়ান সবাই মিলেই একসাথে নাচছে, খুবই সুন্দর লাগছে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেছি ইসকনের মেন মন্দির। আপাতত এটাই মেন মন্দির। এখন এই মন্দিরটা আমরা এখন ঢুকবো, দর্শন করব। এই মন্দিরটা খোলার টাইম হচ্ছে সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা অবধি। তো এই মন্দিরটা আমরা এখন দেখব, দেখে দর্শন করব। দেখুন আমাদের সাথে থাকুন। এই মন্দিরটার ভেতরটা দেখানো গেল না, কারণ ভেতরে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, সবই বাইরে জমা দিয়ে যেতে হয়, তাই বাইরে থেকেই দেখে নিন। শ্রীলা প্রভুপাদ ভবন, এখানে কিন্তু সব সময় আরতি হয়েই যাচ্ছে। মেন গেট দিয়ে ঢুকেই এটা বাঁদিকে পড়ে এবং প্রভুপাদ প্রথম এখানেই থেকেছিলেন, তাই যে অবস্থায় থেকেছিলেন বিল্ডিংটা আজও সেই অবস্থায় রাখা আছে। রাধাকৃষ্ণর মন্দির, বন্ধুরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাধাকৃষ্ণ মেন মন্দির। তো এই মন্দিরটা দেখছেন, এই মন্দিরেই কিন্তু সন্ধ্যা আরতি বা সকালের আরতিটা এই মন্দিরেই হয়। তো এখানে ঢুকতে গেলে মাস্ক পরে ঢুকতে হবে এবং ক্যামেরা মোবাইল কোনোটাও অ্যালাউ না। এর টাইমটা হচ্ছে সন্ধ্যা আরতির টাইম হচ্ছে 6:30 থেকে 7:30। ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না ভেতরে, হাফ প্যান্ট পরেও ঢুকতে দেবে না, ঠিক আছে? তো এটা মাথায় রাখি। বন্ধুরা এখন আমরা মায়াপুরে, সামনে মায়াপুরে এটা হচ্ছে গদা ভবন। তো এই গদা ভবনের মহাপ্রসাদ দিচ্ছে, প্রসাদ দিচ্ছে 70 টাকা করে প্রসাদ। কুপন হচ্ছে এইটা, এটা হচ্ছে কুপন। চলুন প্রসাদ দেওয়ার দেখি কি প্রসাদ। এখন লকডাউনের পর মায়াপুরে বিশেষ ভিড় হচ্ছে না, সেই জন্য দুটো কুপন চালু আছে লাঞ্চের 70 টাকা 30 টাকা আর ডিনারে 50 টাকা। দেখুন আর আগের মতো অত লোক খাচ্ছে না, ফাঁকা ফাঁকা। আপনি এখন তলায় বসেও খেতে পারবেন, আবার পাশে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি চেয়ার টেবিলগুলো বয়স্ক লোকেদের জন্য অথবা শারীরিক প্রতিবন্ধীদের জন্য, কিন্তু এখন ফাঁকা থাকায় আপনি চেয়ার টেবিলেও খেতে পারেন। প্রথমেই দিয়ে গেল পোলাও, পোলাওয়ে কিশমিশ রয়েছে, কাজু রয়েছে, আর এটা একটা কি দিয়ে গেল, ও বেগুনি। এটা প্রথম দিয়ে গেল, আগের পাতার সাথে লেবু নুন দিয়ে গেছে। তো চলুন খাবার শুরু করি। এই লকডাউনে মায়াপুর ইসকন কিন্তু খোলা, সব খোলা, কিছু বন্ধ নেই। আপনারা অনায়াসে ঘুরে যেতে পারেন এবং সবই ফাঁকা ফাঁকা। এবং মায়াপুরের ইস্কনের প্রসাদ যদি না খান, তার পাশেই আছে একটি ভেজ রেস্টুরেন্ট গোবিন্দ, ইস্কন মন্দির চত্বরের মধ্যেই এসি রেস্টুরেন্ট। এখানে মিষ্টি থেকে আরম্ভ করে স্ন্যাক্স, ভাত, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনেরই খাবার পেয়ে যাবেন এবং রেস্টুরেন্টটাও যথেষ্ট সুন্দর, পুরোটাই এসি রেস্টুরেন্ট। তবে খাবার কিন্তু সবটাই ভেজ এবং খাবার একটু কস্টলি। আপনি ইস্কনে মন্দিরে না খেলেও এখানেও খেতে পারেন। এবং এই মন্দির চত্বরেই আছে অনেক দোকান, মেয়েদের জামা কাপড়ের, সাজগোজের নানা রকম দোকান এবং ছেলেদেরও নানা জামা কাপড়, ধুতি, পাঞ্জাবি নানা রকম বিক্রি হচ্ছে। সাথে বাচ্চাদেরও জুতো থেকে আরম্ভ করে জামা কাপড়, খেলনা, ব্যাগ নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। তবে এখানকার জিনিসের ডিজাইনগুলো কিন্তু একটু অন্যরকম। তবে অনেকই দোকান আছে এই ইস্কন মন্দিরের ভেতরে এবং নানা রকম ঠাকুর দেবতার ছবি সব কিছুই পেয়ে যাবেন এই ইস্কন মন্দিরের ভেতরে। তো আলটিমেট দুটো দিন কিন্তু খুব ভালো কেটে যাবে এবং খুবই কম খরচায় আপনি ঘুরে নিতে পারবেন। ওষুধের দোকান থেকে আরম্ভ করে সব কিছুই ভেতরে পেয়ে যাবেন। দ্বিতীয় লকডাউনে মায়াপুর ইস্কন কিন্তু পুরো ফাঁকা, কিন্তু ইস্কনে সব খোলা আছে, আপনি এসে ঘুরে যেতে পারেন। একদম ফাঁকা, দেখতেই পাচ্ছেন। খেলামও দেখলেন, গোটা 50 জন, খুব বেশি হলে খেলাম। তো পুরো ফাঁকা, ফাঁকায় ফাঁকায় আনন্দ নিতে চাইলে এখনই ইস্কন চলে আসতে পারেন। এখানে অনেক ভবন আছে থাকার জন্য। তো আমার দেখা সবচেয়ে ভালো ভবন গদা ভবনে থাকাটাই, কারণ পাশে কার পার্কিং, মন্দিরটাও পাশে এবং খাবার জায়গা একদম পাশেই, নিচেই খাবার জায়গা। গদা ভবনেই খাবার দাবার হয়। তো আপনি গদা ভবনটা থাকার আমার মনে হয় খুব ভালো হয় এবং ওরা বললে রুমেও খাবারটা পৌঁছে দেয়। তো খুবই ভালো গদা ভবনটা, একদম এখন ফাঁকা, ফাঁকা ফাঁকাই ঘুরতে ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দেবেন, তাহলে প্রথম ভিডিও আপনি আমাদের দেখতে পাবেন। তো বন্ধুরা, এখনই ঘুরে আসুন মায়াপুর। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।